দেশের অন্যতম ভয়ঙ্কর একটা রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো ওড়িশার বালাসোরের বাহানগা বাজার স্টেশন। সেখানেই ভয়ঙ্কর এক রেল দুর্ঘটনা ঘটে গেল এবং যার জেরে এখনো পর্যন্ত সরকারি যা তথ্য সেই তথ্য অনুযায়ী 275 জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বা জখম হওয়ার সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মানুষ নিখোঁজ, মানে অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না, এই রকম পরিস্থিতিও তৈরি হয়েছে। যদিও সরকারি যে তথ্য সেই তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে যেটা জানানো হয়েছিল 288 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সেই তথ্য পরে যাচাই করে দেখা যায় যে 275 জনের মৃত্যু হয়েছে। এবারে এতজনের মৃত্যু হয়েছে যারা যাত্রী ছিলেন, ট্রেনের যাত্রী, এবং আপনারা জানেন যে একটি ট্রেন করমণ্ডল এক্সপ্রেস সেটি লুপ লাইনে চলে যায়, মালগাড়ির ওপর উঠে যায় এবং তার পাশে অর্থাৎ ডাউন লাইনে যে হামসাফার এক্সপ্রেস ছিল সেখানে গিয়ে ধাক্কা মারে এবং সেখানেও প্রচুর যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়, প্রচুর যাত্রী তারা আহত হন। এই রকম একটা পরিস্থিতিতে করমণ্ডল এক্সপ্রেসের যিনি লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে চালক এবং সহকারী চালক, তারা গুরুতর জখম হয়েছেন ঠিকই, কিন্তু তারা প্রাণে রক্ষা পেয়ে গিয়েছেন। অনেকে বলছেন আশ্চর্যজনক ঘটনা, তাদের যেহেতু প্রথম যেহেতু তারা চালক ছিলেন এবং সহকারী চালক ছিলেন, প্রথম ধাক্কাটা তো তাদেরকেই সামলাতে হয়েছে, তাহলে কিভাবে তারা বেঁচে ফিরলেন এইটাও একটা আশ্চর্যজনক ঘটনা বলেই মনে করছেন অনেকে। সিবিআই তদন্ত শুরু করেছে। এবার এই সিবিআইয়ের তদন্তে এই লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হবে, সেদিন ঠিক কী ঘটেছিল সার্বিকভাবে তথ্যগুলো যাচাই করা হবে। এমনিতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনার পেছনে অপরাধমূলক একটি বিষয় দেখছেন এবং সেই অপরাধমূলক যে বিষয় রয়েছে তার তদন্তেই সিবিআই কিন্তু লেগে গিয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়েই ওই করমণ্ডল এক্সপ্রেসের যিনি লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তাদের এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা দাবি করতে পারি যে বাংলা মিডিয়া তো বটেই, ন্যাশনাল মিডিয়াতেও এই দুজনের ছবি হয়তো সামনে আসেনি বা খুব কম এসেছে। তো তাদের ছবি এবারে আপনাদের সামনে আমরা তুলে ধরব, যারা করমণ্ডল এক্সপ্রেসের লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। নামগুলো বলি এক এক করে। করমণ্ডল এক্সপ্রেসের সেদিন যিনি লোকো পাইলট ছিলেন, মানে যিনি চালাচ্ছিলেন ট্রেন, তার নাম গুণনিধি মাহান্ত। স্ক্রিনে আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন। গুরুতর জখম হয়েছেন তিনি, তিনি গুরুতর জখম হয়েছেন কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। গুণনিধি মহান্তি, তিনি লোকো পাইলট করমণ্ডল এক্সপ্রেসের। অন্যদিকে যিনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তিনিও গুরুতর জখম হয়েছেন। এবারে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আপনারা তিনি হচ্ছেন হাজারি বেহেরা, ইনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা সহকারী চালক ছিলেন করমণ্ডল এক্সপ্রেসের। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজতক বাংলায়। বাংলা মিডিয়ায় কিন্তু এখনও পর্যন্ত এই দুজনের ছবি সামনে আসেনি। আশ্চর্যজনক ঘটনা, চালক এবং সহকারী চালক দুজনেই প্রাণে বেঁচে গিয়েছেন, গুরুতর জখম হয়েছেন আমরা ছবিতেই দেখতে পাচ্ছি, দৃশ্যতই স্পষ্ট যে তারা খুব জখম হয়েছেন এই অ্যাক্সিডেন্টের জেরে, কিন্তু কোনোরকমভাবে তাদের প্রাণহানি ঘটেনি। আপনাদের সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, ইনি হচ্ছেন গুণনিধি মহান্তি, যিনি লোকো পাইলট করমণ্ডল এক্সপ্রেসের, এবং আরেকজনের ছবি কিছুক্ষণ আগে যা ছবি দেখালাম এবং এই মুহূর্তে দেখাচ্ছি, তিনি হচ্ছেন হাজারি বেহেরা, যিনি সহকারী চালক ছিলেন, মানে গুণনিধি মহান্তির সহকারী চালক ছিলেন এই হাজারি বেহেরা, তিনিও গুরুতর জখম হয়েছেন এবং জানা যাচ্ছে যে হাজারি বেহেরার জখম অত্যন্ত গুরুতর এবং তার চিকিৎসাও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এই যে তদন্ত, এবার সিবিআই যে তদন্ত, সেই সিবিআই তদন্তে এই দুজন ভীষণ রকমভাবে জরুরি, কারণ তাদের কাছ থেকেই তথ্যগুলো পাওয়া যেতে পারে এবং এর নেপথ্যে কী ছিল, কারণ ষড়যন্ত্রের যে তত্ত্ব সেই তত্ত্বকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ রেলমন্ত্রী স্বয়ং এরকম একটি সন্দেহ প্রকাশ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে কি সমস্যা হয়েছিল সেই সমস্যাকে চিহ্নিত করা গিয়েছে, কারা এর নেপথ্যে জড়িত তাদেরকেও চিহ্নিতকরণের কাজ চলছে। তো সেই জায়গা থেকে ষড়যন্ত্রের তত্ত্ব বা অভিঘাতের যে তত্ত্ব সেই তত্ত্বকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেদিন কি হয়েছিল ছোট করে এবার একটু আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি। হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ে এবং আপলাইনে যাচ্ছিল করমণ্ডল এক্সপ্রেস, বালাসোরের বাহানগা বাজার যে স্টেশন সেই স্টেশনের অদূরেই ছিল ট্রেনটি।
সেখান থেকে সিগন্যালিংয়ে দেখা যাচ্ছে, মানে সিগন্যালে দেখা যাচ্ছে যে আপ লাইনেই গাড়ি যেতে হবে, কিন্তু হঠাৎ করে লুপ লাইনে চলে যায়। তার কারণ ইলেকট্রনিক ইন্টারলকিং যে সিস্টেম, সেই সিস্টেম বা পয়েন্টার সেটা লুপ লাইনের দিকে টার্ন করায়। তো অটোমেটিক করমণ্ডল এক্সপ্রেস সে সময় লুপ লাইনের দিকে চলে যায়। লুপ লাইনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি, সজোরে গিয়ে ওই মালগাড়িতে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস এবং ইঞ্জিন বকেটি একেবারে মালগাড়ির ওপরে চলে যায়। এরপরে আরও ভয়ঙ্করতা বাকি ছিল, তার কারণ সেই সময় করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলো ছড়িয়ে ছিটিয়ে ডাউন লাইনে যে হামসাফার এক্সপ্রেস যাচ্ছিল সেই হামসাফার এক্সপ্রেসকে গিয়ে ধাক্কা মারে এবং তারপর সেখানেও প্রচুর হতাহত হয়। একের পর এক লাশ বেরোতে থাকে, এনডিআরএফের টিম আসে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়, সার্বিক দিকগুলো মানে একেবারে প্রাথমিক যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো হয়, যারা আহত তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আশ্চর্যের এটাই যে ইঞ্জিন বগিটি, যে বগিটি গিয়ে ধাক্কা মারল সেই বগিটি এবং তারপর যারা চালক ছিলেন, চালক এবং সহকারী চালক ছিলেন, তারা কোনোরকমভাবেই তাদের প্রাণহানি ঘটেনি। তারা জখম হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। আপনাদের দেখালাম সেই ছবি, গুণনিধি মহান্তি যিনি লোকো পাইলট মানে করমণ্ডল এক্সপ্রেসের চালক, অন্যদিকে তার সহকারী যিনি চালক হাজারি বেহেরা, তারা গুরুতর জখম হয়েছেন কিন্তু তারা প্রাণে রক্ষা পেয়ে গিয়েছেন। এবারে সিবিআই এদেরকেই জিজ্ঞাসাবাদ করবেন যে সেদিন ঠিক কী ঘটেছিল। দেখুন, রেলমন্ত্রী তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন যে লুপ লাইনে ট্রেন চলে গিয়েছিল এবং এর নেপথ্যে তিনি বলছিলেন যে সিগন্যালিংয়ের সমস্যা, একদিকে সিগন্যালিং অন্যদিকে ইলেকট্রনিক ইন্টারলকিং যে পয়েন্টার সেই পয়েন্টারের সমস্যা ছিল, না তো কীভাবে যেখানে সিগন্যাল দেখাচ্ছে যে আপ লাইনে যেতে হবে গাড়িকে সেখানে লুপ লাইনে চলে গেল ট্রেন, কীভাবে ঘটল, এর নেপথ্যে কি কোনো অভিঘাত রয়েছে। এক্সক্লুসিভ ছবি আমরা দেখালাম আপনাদের, চালক এবং সহকারী চালকের এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং পরবর্তী যে আপডেট সেই আপডেট যা আমরা পেতে থাকবো আপনাদের সামনে এক এক করে তুলে ধরতে থাকবো। আপনাদের শুধু দেখতে হবে আজতক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে।